চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি জানি তোমাদের এই মুহূর্তে প্রত্যেকের মনের মধ্যে একটা প্রশ্ন ঘোরফের করছে যে বীরভূম জেলা যেটা ইন্টারভিউ সদ্য সমাপ্ত হলো, সেখানে এই ইন্টারভিউ রেজাল্ট কবে প্রকাশিত হবে। তো আজকে বীরভূম জেলার এই যে বিভিন্ন কমেন্ট, সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এর আগেও উত্তর দিয়েছিলাম। দেখো, এতদিন পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু সম্প্রতি যে খবর পাওয়া গিয়েছে বা যাচ্ছে, তাতে কিন্তু বীরভূম জেলার যারা রামপুরহাট, শিউড়ি, ময়ূরেশ্বর, খয়ড়াশোল বিভিন্ন ব্লকগুলো থেকে যারা ইন্টারভিউ দিয়েছ, তাদের জন্য কোথাও না কোথাও গিয়ে একটা বড় ধাক্কা রেজাল্টের ক্ষেত্রে, বড় ধাক্কা রেজাল্টের ক্ষেত্রে। কেননা তোমরা নিশ্চয়ই অনেকেই ইতিমধ্যে জেনে গিয়েছো, আমিও গ্রুপে ভিডিওটা শেয়ার করেছিলাম, যে বীরভূম জেলার যে খয়ড়াশোল ব্লক রয়েছে, সেখানে নিয়োগ সংক্রান্ত একটা ভুল, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, একটা ভুল ধরা পড়েছে, এবং যার ফলে একাধিক ক্যান্ডিডেট তারা ইন্টারভিউতে, তারা লিখিত পরীক্ষায় পাশ করেছিল, তাদের রেজাল্টে তাদের নাম ছিল, কিন্তু তারা ইন্টারভিউ কল লেটার পায়নি। তো স্বাভাবিকভাবেই তারা ইন্টারভিউ প্রস্তুতি নিয়েছিল, এবং তাদের মধ্যে মোস্ট প্রবাবলি দুজন আমার কাছেই ইন্টারভিউ প্রস্তুতি নিয়েছে, তারা নোটগুলো পারচেস করেছে, আমি তাদের গাইড করার চেষ্টা করছিলাম, তারা অনেক রকমভাবে, মানে একদম চাকরির বয়সের দিক থেকে যদি দেখা যায়, তারা একদম শেষের দিকে চলে এসেছে, হয়তো এর পরবর্তীতে কোনো পরীক্ষাই তারা আর দিতে পারবে না, পারমিট হবে না বয়সের জন্য। তো সেরকম একাধিক ক্যান্ডিডেট, মোস্ট প্রবাবলি তিনজন ক্যান্ডিডেট, যারা হচ্ছে ফাইনালি ইন্টারভিউ দিতে পারেনি, ফাইনালি তারা ইন্টারভিউ দিতে পারেনি। আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, কী মতামত তাদের, কী বক্তব্য রয়েছে তাদের, তারা কী নেক্সট পদক্ষেপ তারা কী নিয়েছে বা নিচ্ছে, সেই সমস্ত বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের আরও ভালো করে ক্লিয়ার হবে বিষয়টা দেখলে, যে তোমাদের রেজাল্টটা, বীরভূম জেলার রেজাল্টটা, এই যে প্রকাশ হওয়ার যে একটা সম্ভাবনা ছিল, সেটা কিন্তু ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছে দ্রুত প্রকাশ হওয়ার ক্ষেত্রে। রেজাল্ট প্রকাশ হবে না সেটা নয়, রেজাল্ট প্রকাশ হবে, কিন্তু সময়টা হয়তো অনেকটা পিছিয়ে যাবে, কারণ খয়ড়াশোল ব্লকে সেখানে তিনজন ক্যান্ডিডেট, এখন পর্যন্ত নিউজ পাওয়া পর্যন্ত, যে তিনজন ক্যান্ডিডেট হচ্ছে যারা লিখিত পরীক্ষায় পাশ করেছিল ফার্স্ট লিস্টে, প্রথমে একটা লিস্ট সিডিপি অফিসে টাঙ্গানো হয়েছিল, সেই লিস্টে তাদের নাম ছিল, এবং সেই লিস্টটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচুর ঘোরাফেরা হয়েছে, প্রচুর শেয়ার হয়েছে। ইভেন আমি খয়ড়াশোল ব্লকের যে ইন্টারভিউ লিস্টটা এই ভিডিওতে শেয়ার করেছিলাম, সেটাও সেই লিস্টটাই শেয়ার করেছিলাম, যেটা হচ্ছে আমাকে খয়ড়াশোল ব্লকেরই কোনো ক্যান্ডিডেট আমাকে শেয়ার করেছিল, আমার স্টুডেন্ট, আমার ক্যান্ডিডেট যারা আমার কাছ থেকে কোচিং নিয়েছিল, তো আমি সেটা শেয়ার করেছিলাম। এবার বাস্তব ক্ষেত্রে গিয়ে দেখা গেল, ইন্টারভিউয়ের 3 থেকে 4 দিন আগে তারা জানতে পারলো যে খয়ড়াশোল ব্লকে আরও একটি নতুন লিস্ট প্রকাশিত হবে, এবং যে লিস্ট নতুন করে প্রকাশিত হবে সেটাতে বেস করে হচ্ছে ইন্টারভিউ হবে। এবং সেটার কারণ হিসেবে যেটা জানা গেল, যে ক্যান্ডিডেটরা হচ্ছে এসসি ক্যাটাগরির হলেও তারা আবেদন করেছিল জেনারেল ক্যাটাগরিতে, কিন্তু তারা কোয়ালিফাই করেছে এসসি ক্যাটাগরিতে। এটা হচ্ছে, তারা কিন্তু জেনারেল হিসেবেই আবেদন করেছিল, কিন্তু তাদের যে কোয়ালিফাইং যে লিস্টটা, যেটা প্রথমে খয়ড়াশোল ব্লকে টাঙ্গানো হয়েছিল সিডিপি অফিসে, সেটা যদি দেখা যায় তাহলে সেখানে তাদের নাম খুব সম্ভবত, আমি ক্যান্ডিডেটদের কথা থেকে যেটা বুঝতে পেরেছি, যে সেটা হচ্ছে, সেটাতে তাদের নাম এসসি ক্যাটাগরিতে ছিল। এবং পরবর্তীতে যে আরেকটি ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে, যেটাতে এসডিও সাহেবের সই ছিল, সেখানে তাদের নামগুলো বাদ পড়েছে, স্বাভাবিকভাবেই তারা ইন্টারভিউ কল লেটার পায়নি এবং ইন্টারভিউ দিতে পারেনি। এমতো অবস্থায় তারা সেই সময়টাতেই হচ্ছে আইনি লড়াই লড়ার সিদ্ধান্ত নিয়েছিল, এবং যেটা লেটেস্ট, যেটা খবর পাওয়া গিয়েছে, যে একটা কেস হয়ে গিয়েছে। এখন পর্যন্ত নতুন আপডেট আমার কাছে জানা নেই, হয়তো কমেন্ট সেকশনে জানতেও পারবো, খয়ড়াশোল ব্লক থেকে যারা বিশেষ করে আছো হয়তো জানতে পারবো যে স্ট্যাটাসটা কী আছে। যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বিভিন্ন ভিডিওতে দেওয়াই আছে, সেখানে তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ জানাতে পারো। তো স্বাভাবিকভাবেই যদি কোর্টে কেস হয় তাহলে কিন্তু রেজাল্টটা পোস্টপন্ড বা উইথহেল্ড হয়ে থাকবে, শুধু খয়ড়াশোল ব্লক না,
হতে পারে সম্পূর্ণ সাব ডিভিশন, অথবা হতে পারে গোটা জেলাটার যে নিয়োগটা হচ্ছে সেটা কিন্তু গোটাটাই থমকে থাকতে পারে। রেজাল্ট প্রকাশ হবে হবে না সেটা বলছি না, রেজাল্ট প্রকাশ হবে না সেটা বলছি না, রেজাল্ট প্রকাশ হবে কিন্তু এক্সপেক্টেড যে টাইমে রেজাল্টটা প্রকাশ হওয়ার কথা ছিল এই যে সেপ্টেম্বরের মধ্যেই, একদম প্রথম দিকেই সেপ্টেম্বরে প্রকাশ হওয়ার মতো একটা পরিস্থিতি ছিল, কারণ এখনও পর্যন্ত হেল্পার পদের রেজাল্টটা প্রকাশ হয়নি, হেল্পার পদের ইন্টারভিউ নেওয়ার ব্যাপার ছিল, সব কিছু ঠিকঠাক করে চলছিল, কিন্তু কোথাও না কোথাও গিয়ে এই খয়রাশোল ব্লকে এই যে একটা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভুল সেটার কারণে কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়া সেটা কোথাও না কোথাও গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে, কোথাও না কোথাও গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে, কারণ সেটাতে যদি এখন কেস যেহেতু হয়ে গিয়েছে তাহলে সেটার যতক্ষণ না পর্যন্ত একটা মীমাংসা হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনাটা কম। আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, সেই যে একটা নিউজ চ্যানেল বা একটা পেজ যেটাতে এই ভিডিওটা শেয়ার করা হয়েছে, ক্যান্ডিডেটদের মতামত শেয়ার করা হয়েছে, তোমরা সেটা দেখে নাও এবং তোমরা অবশ্যই মতামত জানাও। তোমরা অনেকেই বীরভূমের বিভিন্ন ব্লক থেকে, শিউরি ওয়ান, শিউরি টু, ময়ূরেশ্বর, দুবরাজপুর, রামপুরহাট, প্রত্যেকটা ব্লক থেকেই তো ক্যান্ডিডেট রয়েছে, এবং আমার কাছেও তো অনেক ক্যান্ডিডেট তারা কোচিং নিয়েছে, প্রায় 70 জনের বেশি মোস্ট প্রবলি তারা নোট পারচেস করেছে, এবং তারা তাদের সঙ্গে রেগুলার আমি তাদের সঙ্গে যোগাযোগ ছিলাম সেই সময়টাতে। তো তোমরা জানতে পারবে ভিডিওটা যদি তোমরা দেখো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, তাহলে তারপরে তোমার মতামত অবশ্যই অবশ্যই জানাবে। সুতরাং যে রেজাল্ট হওয়ার যে একটা পসিবিলিটি ছিল দ্রুত, সেটা কিন্তু কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হলো, এবং আমি ব্যক্তিগতভাবে যদি আমার ব্যক্তিগত মতামত দেই তাহলে আমি বলবো যে যা হোক সেটা যেন সঠিকভাবে হয় এবং যারা যোগ্য তারাই যেন চাকরিটা পায়, যা হোক তা যেন সঠিকভাবে হয়, একদম টু দ্য পয়েন্ট হয়, সঠিকভাবে হয়, এবং যেন যোগ্য ক্যান্ডিডেট যারা যারা হচ্ছে ভালো করে পরীক্ষা দিয়েছিল, ভালো করে ইন্টারভিউ দিয়েছে, যাদের স্কোর ভালো, যাদের সব দিক দিয়ে ঠিকঠাক আছে, তারা যেন প্রত্যেকেই চাকরিটা পায়। তোমরা ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে। ফল প্রকাশের তালিকায় বিভ্রান্তির অভিযোগ, হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন খয়রাশোল ব্লকের 3 গৃহবধূ। প্রসঙ্গত গত বছরের 23 ডিসেম্বর জেলা জুড়ে ICDS প্রকল্পের বিভিন্ন শূন্য পদের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হয়। এই লিস্টে নাম রয়েছে খয়রাশোল ব্লকের কাঁকরতলা থানার অন্তর্গত বড়া গ্রামের চুমকি দে অধিকারী, পারশুন্ডি গ্রাম পঞ্চায়েতের সম্পদ তিওয়ারি, নাকড়াকোন্দা গ্রাম পঞ্চায়েতের বর্ণালী সাহা মণ্ডল। অভিযোগ পরীক্ষায় উত্তীর্ণদের লিস্টে থাকা বাকি সকলের কাছে ইন্টারভিউয়ের লেটার এসে পৌঁছলেও খয়রাশোল ব্লকের এই 3 গৃহবধূর কাছে পৌঁছয়নি ইন্টারভিউয়ের লেটার। এরপরই ব্লক ICDS অফিসে যে অভিযোগ জানাতে গেলে দেখতে পান পরীক্ষায় উত্তীর্ণদের লিস্ট বদলে দেওয়া হয়েছে, সেখানেই সকলের নাম থাকলেও নেই এই 3 গৃহবধূর নাম। এরপরই বড়া গ্রামের গৃহবধূ চমকি দে অধিকারী জেলা শাসকের কাছে দ্বারস্থ হন, সম্পূর্ণ বিষয়টি লিখিত আকারে অভিযোগ করেন, তাতেও কোনো সুরাহা না মিলায় ইতিমধ্যে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেই জানিয়েছেন তিনি। আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও আমি কোনো কল লেটার পেলাম না। DMকে চিঠি দেওয়া হয়, DM বললেন যে SDO দেখবে এগুলো আমি জানি না। তারপর SDOর কাছে গেলে SDO আমাদেরকে বলেন যে 13 তারিখে যে লিস্টটা দেওয়া হয়েছিল সেটাই রেজাল্ট, এটা কোনো রেজাল্ট নয়। তো আমার হাজব্যান্ড এটাই বলেছিলেন যে এটা যদি রেজাল্ট না হয় 8 তারিখেরটা তাহলে আপনাদের সিল আর এই সই টাকার। আমি তারপর আবার ইন্টারভিউ লেটার যেহেতু পাইনি, 23 তারিখ আমাদের ইন্টারভিউ ছিল অর্থাৎ আজকের দিন, আমি 2 আগে যখন ইন্টারভিউ লেটার পাইনি আমি আবার যাই CDPO অফিস, আমি যাইনি আমার বাড়ির লোক গিয়েছিলো, তখন জানতে পারে দেখে যে ওই লিস্টটা পুরোপুরি আউট, নতুন ওখানে লিস্ট টাঙানো হয়েছে। আমরা CDPO-র সাথে কথা বলি, আমার সেটা ভয়েস রেকর্ডও আছে, উনি বলেন যে জেনারেল কেটে উনি তো SC-তে পাস করেছিলেন, তাই জেনারেলে উনি পাস করেনি, তাকে আউট করা হয়েছে। তো আমি তখন বললাম আমরা তো জেনারেলেই পরীক্ষা দিয়েছি, আমি তো আর SC কোটায় পরীক্ষা দিইনি, তাহলে জেনারেল SC কোটায় আমরা গিয়েছি কেন, সেটা আপনাদের ভুল। ওরা বলেছে হ্যাঁ সেটা আমাদেরই ভুল, আমরাই SC কোটায় আপনাকে ফেলেছিলাম, এখন দেখলাম আপনি জেনারেল তার জন্য আপনাকে আউট করা হয়েছে। তো এটা খারাপ লাগছে, সেটা একমাত্র যে ক্যান্ডিডেট সে বলতে পারবে, বোঝানোর মানে কোনো ভাষা নেই। একদম শিওর আমি এটা নেবো, আইনি ব্যবস্থা যা করার হয় আমি করবো।